মহাবিশ্ব প্রশাসনের গবেষণা বিজ্ঞানের নতুন মডেল ডার্ক এনার্জি রহস্য উন্মোচিত করা হবে। ব্ল্যাক হোলসের বিষয়ে বিজ্ঞানীদের বিস্তারিত গবেষণা করেছেন। তাদের উদ্দেশ্য হচ্ছে যে গবেষণাকে কাজে লাগিয়ে মহাবিশ্বের প্রসারণ সম্পর্কে নতুন তথ্য লাভ করা এবং পাশাপাশি ডার্ক এনার্জি রহস্য উন্মোচিত করার চেষ্টা করা। মহাবিশ্বের এখনও অনেক রহস্য রয়েছে যা আমাদের কাছে অজানা। বিজ্ঞানীরা তাই এসব রহস্য খুঁজে পাওয়ার ব্যাপারে গবেষণা চালিয়ে যাচ্ছে। ব্ল্যাক হোলের সাথে মহাবিশ্বের প্রশাসনের এর সম্পর্ক রয়েছে। জ্যোতিষবিজ্ঞানীরা 1990-এর দশকের শেষের দিকে বুঝতে পেরেছেন যে মহাবিশ্বের অনেক দূরত্ব প্রসারিত হয়েছে। ইয়ে প্রশাসনের গতিকে হাওয়াল ধ্রুব বলা হয়। তবে মহাবিশ্বের পর্যবেক্ষণের পর বিজ্ঞানীরা হাওয়াল ধ্রুবকে যেন মান পান সেটা কাঙ্ক্ষিত ফলাফল থেকে ভিন্ন হচ্ছে, তাই এবার ভিন্ন পদ্ধতি অবলম্বন করেছেন। মহাবিশ্ব একেবারে শুরু থেকে কিভাবে বিবৃত হয়েছে এবং তার প্রথম বছরগুলিতে মহাবিশ্বের বিশিষ্ট কেমন ছিল তা বিস্তারিত জানতে আগ্রহী জ্যোতিষবিজ্ঞানীরা। মহাবিশ্বের বিবর্তন সম্পর্কে ভালোভাবে বুঝতে পারলে ডার্ক এনার্জি এর অন্য রহস্য উন্মোচিত করা হবে। ডার্ক এনার্জি থেকে মহাবিশ্ব পদার্থ এবং শক্তি উৎপাদনের প্রায় 68% তৈরি হয়ে থাকে। এর জন্য ডার্ক এনার্জি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া বিজ্ঞানীদের কাছে মূল্যবান। মহাবিশ্বের পদার্থ এবং শক্তির উপর ডার্ক এনার্জির এর প্রভাব রয়েছে। ডার্ক এনার্জি থেকে মহাকাশীয় তরঙ্গ সংকেত পরিমাণ করার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। 2015 সালে সেপ্টেম্বর মাসে মহাকাশীয় তরঙ্গ শনাক্ত করা হয়। এর ফলে ব্ল্যাক হোলের আকার সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। ব্ল্যাক হোলের মহাকাশীয় তথ্য বিশিষ্ট সময়ের সাথে সাথে বদলায়, কারণ মহাবিশ্বের সম্প্রসারণ দ্বারা সংকেতের বিশিষ্ট এর পরিবর্তন ঘটে। বিজ্ঞানীদের তৈরি করা নতুন কৌশল আইনস্টাইন অভিষেষ্টিত মডেলের উপর নির্ভর করে। ব্ল্যাক হোলস থেকে বিজ্ঞানীরা আরও তথ্য সংগ্রহ করবে। তাদের নতুন পদ্ধতি মহাবিশ্ব সম্পর্কে জানার জন্য কিছুই খুবই কার্যকরী বলে বিশ্বাস করা হয়। এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।